তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর চলে চলে স্পেশাল ভোজ। রোজ রোজ তাই করতে নমস্কার, শুরু করছি মামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কো-পাওয়ার্ড বাই স্কচ ব্রাইট লম্বা আঁচলে। আজ দুটো রান্না, দুজন গেস্ট, স্পেশাল গেস্ট, তারা দুজনেই রাখবে এই বাংলা রান্না। এলেবেলে রান্না না, মানে কচু খিচু না, তবে একটা বেলে মাছে আর একটা কচু পাতায় চিংড়ি, দুটো বাংলার সেরা রান্না, কারণ দুজনেই রান্নায় সেরা। একজন ফুড কলামিস্ট শর্মিষ্ঠা দে, অন্যজন শেফ রিজু। চলুন আরো একবার তাদের স্বাগত জানাই এই রান্নাঘরে। নমস্কার। নমস্কার। বাহ, দুজনকে একসঙ্গে পেয়ে আমরা যার পর নাই খুশি। আমরাও খুব খুশি এখানে আসতে পেরে। তাই এবং তোমাদের দুজনের মধ্যে কিরকম সম্পর্ক, কিরকম আরি না ভাব? ভাবি তো না, অনেকটা দূরে আছি বলে তুমি মনে করছো আরি? না না, সব সময় কাছাকাছি। সেটা ও আমার ভাই, আমি ওর দিদি। তাই না, জেনারেলি কি হয়, একটা সেম প্রফেশনে থাকে যখন দুজন নায়িকার মধ্যে বলে সম্পর্ক ইদানিং শুনি খুব ভালো, ভেতরে একটা রেশারেশি থাকে। তো তোমাদের মধ্যে কিরম হয়? রেশারেশি করা কিছু নেই, একদম। আমি রান্না করি আর দিদি রান্না সম্বন্ধে লেখে, তো দিদিকে ভালো লিখতেই হবে আর আমাকে ভালো রান্না করতেই হবে। তো কে রান্না করবে প্রথমে? ও করুক না, দিদি তো সিনিয়র, তো লেডিজ হিসেবে ফার্স্টই থাক। আচ্ছা, রান্না দুটো তো আমরা জানি কি হতে চলেছে, একটা কচু পাতায় চিংড়ি হচ্ছে, একটা বেলে মাছের প্রিপারেশন। আমার কেন জানি না মন বলছে বেলে মাছটা তুমি বানাবে। একদম ঠিক, কি এটা আমার মায়ের রান্না। হ্যাঁ, পুরনো কোনো রান্না না। কি রান্না এটা? এটা হচ্ছে বেলে মাছে বেগুন বড়ি দিয়ে সর্ষে বাটা ঝাল। চলুন আজকে রান্না যা হবে এটা বোঝাই যাচ্ছে, অসাধারণ দুটো প্রিপারেশন হতে চলেছে। তাহলে এত বকবক করছি কেন, সময় নষ্ট করছি কেন? চলুন শুরু করে দেওয়া যাক আজকের রান্না। প্রথমেই তৈরি হবে বেলে মাছের প্রিপারেশন। আমরা তেলটা আগে গরম বসিয়ে দিই। কি তেল লাগবে? সর্ষের তেল। একদম। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। স্বাদে ঝাঁঝে গন্ধে অতুলনীয় এই তেল, তোমার মিশন ফেভারিট আমি জানি। যাওয়ার সময় তোমায় দিয়ে দেবো সঙ্গে করে। কতটা দেবো বলো? অনেকটা দিতে হবে। ঠিক আছে, তেলটা গরম হতে হতে আমরা শুনি কি কি লাগছে তোমার বানাতে। আচ্ছা, এর জন্য লাগছে সরু সরু করে কাটা বেগুন, প্লেন বড়ি যেরকম পাওয়া যায় বাজারে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কালো জিরে, হলুদ, নুন আর সর্ষে বাটা। চলো, রান্নাটা ভীষণই সিম্পল কিন্তু খেতে খুব ভালো। চলো আমরা রান্না শুরু করি। প্রথমে কি দেবো বলো? আমাকে দেবে বেগুন, না না কালো জিরে। ও আচ্ছা, প্রথমে বেগুন আর বড়ি দেবে। আচ্ছা, বেগুন আর বড়ি। আর বড়ি, বেগুনটাকে ভাজতে হবে, ভেজে তুলে নিতে হবে। বেগুনে তুমি নুন হলুদ কিছুই মাখাও না, কিছু লাগে প্রয়োজন নেই না। বড়িটাও কি একসঙ্গে ভেজা নেবে? বড়িটা একসঙ্গে ভাজাও যায়, পরেও ভাজা যায়। আচ্ছা, রিজুকে একটু অপেক্ষা করতে হবে, আমাদের রান্না প্রায় শেষের দিকে। শর্মিষ্ঠা দি, আমরা আঁচটা কমিয়ে রেখেছিলাম, এবার কি করতে হবে বলো? এবারে আমি তোমার, এখন কি আমার একটু তেল কি দেবো? একটু লাগবে, তোমার যা ইচ্ছে একটুখানি তেল লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমরা আবারও ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, কালো জিরে, তার একটা চামচ বের করে দিতে হবে, 1 টিস্পুন মতন দিয়ে দাও। দেবো? আমি দেবো। হুম হুম, কালো জিরে আর একটু। তুমি কি এটা রান্না করতে দেখেছো তোমার বাড়িতে কাউকে, না তুমি শুনে শুনে শিখেছো? না না না, মা রান্না করতো। দেখেছো তুমি? হ্যাঁ, মার কাছ থেকে শেখা। আচ্ছা, আমাকে যখন তুমি বললে যে একটা বাঙালি রান্না করতে হবে, কাঁচা লঙ্কা না পেঁয়াজ, একটু কালো জিরে, একটু গন্ধ স্মেলটা আসুক, তারপর পেঁয়াজ দেবো। একটা ডিমের কারি হয় কালো জিরে কাঁচা লঙ্কা, কালো জিরে পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, কিরম কিরম এই ঠিক যেরকম আমি করছি এরকম ভাবে, এর সঙ্গে একটু বেশি করে টমেটো দিয়ে আর ডিমটাকে আগে ভেজে নিয়ে, সেটাও একটা খুব দারুণ পদ। মানে কালো জিরে, পেঁয়াজ, একটু বেশি টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর ডিম। সাদা বাটা কাঁচা দেবো না, কিছু লাগবে না, একদম না। বাহ, ভীষণ ভালো খেতে। এবার কি দেবো বলো? আচ্ছা, এবার তুমি আমাকে দেবে হলুদ, নুন, হলুদ, হলুদ গুঁড়ো আর দেবে নুন। নুন বাস। আচ্ছা, এবারে আমার যেটা করতে হবে সেটা হলো আমাকে ওই
সর্ষেবাটাটা দাও একটু জলে গুলে হ্যাঁ জলে গুলে আমাকে ওইটুকু আমি পারবো প্লিজ একটু ভরসা করো রিজুর মতো করো না সর্ষে ছাঁকা জলটা দেবে একদম একটুখানি জলটা দেবে হ্যাঁ এই বাটিটার মধ্যে দাও না আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার রান্না এবং স্পেশালি চায়ের লিকার তৈরি করতে পিউরিফাইড ওয়াটার ব্যবহার করুন যা রান্নার স্বাদ ও গুণাগুণকে বাড়িয়ে দেবে এবার আমি একবার ডাইরেক্ট এর ভেতরে ছেঁকে দিই দাও কিছুতেই আমি দেখেছি যারা রান্না এক্সপার্ট একদম পছন্দ করে না না আমারও হয় চামচ দিয়ে একটুখানি নেড়ে দিলে না তাড়াতাড়ি একটু সাইডে মারো আস্তে আস্তে চাটনি সাইডে মারো দাও সুন্দর পড়ে যাবে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ রিজু এমন ভাব করছে না যেন বাড়িতে সমস্ত বাংলা বাঙালি রান্না ওই করে থাকে সমস্তটার বউ করে মা করে আমি বলি সত্যি কথা বলছি আমার প্রফেশন এটা কিন্তু রান্না বান্না বাড়িতে মা এবং তার সঙ্গে বউ এবং মাঝে মাঝে দিদারটাও খাই দিদার হাতে যেমন ভুনি খিচুড়ি সরস্বতী পূজার দিন আমাকে মাস্ট খেতেই হবে মায়ের হাতে সাদা আলুর ঝোল যেদিনকে বাড়ি থাকবো সেদিনকে পরোটা দিয়ে খেতেই হবে ভেবেছিল মিথ্যে কথা বলবে কিন্তু কোনো উপায় নেই কোনো উপায় নেই আমি বাড়িতে খুব একটা রান্না বান্না করি না হ্যাঁ হয়তো কোনো কিছু ইচ্ছে করলো একটু শেখাতে হয়তো বউ বললো বা হয়তো মিসেস বললো বা মা বললো তুই আজকে রান্নাটা করে দেখা আমাকে তুই খাওয়া একটুখানি সেদিনকে হয়তো করলাম আদারওয়াইজ বাড়ির রান্নাটাই খেতেই ভালো লাগে আচ্ছা এবারে কিন্তু দেখো একটু ঝোল ফুটছে তো এবার আমি বেগুন ভাজা বড়ি হ্যাঁ দিয়ে দিলাম মাছটা দিয়ে দেবো এবার মাছটা এবার আমি দেবো তুমি খেয়ে নাও নি তো না আমি খাই বেলে মাছের একটা ঝুড়ি আছে জানো কি হ্যাঁ সেটাও ভীষণ ভালো বাংলাদেশের আমার মা পারে করতে সবই কিন্তু পুরোনো দিনের জিনিস আমরা এখন নতুন ভাবে করছি তখনও ডিবোনিং ছিল তখন আর ডিবোনিং কেউ বলতো না তখন ঝুড়ো বলতো মাঝখানে সব কাঁটাগুলো বের করে দিত একটু ওলট পালট করে আমি এতে জল দেব কাঁচা লঙ্কা ধনে পাতা খুঁটি দেওয়া ঝলে কিন্তু খুব ভালো টেস্ট হয় এটা জানি না কেন এটা তুক মাকেও দেখতাম খুব করতো কাঁচা লঙ্কা ধনে পাতা এখন তো অনেক ধরনের খুঁটি বেরিয়ে গেছে কেউ ননস্টিক কিনছে কেউ সিলিকনের কিনছে তখন এই একটাই ছিল পিতলের খুঁটি বা স্টিলের খুঁটি এছাড়া অন্য কিছু ছিল না রান্নাটা দেখেই মনে হচ্ছে বেশ ভালো হবে কিন্তু আমি তো দেখে মনে হচ্ছে এটা হিট তাহলে একটা কাজ করি হিট রেসিপি দেখিয়ে দিই দর্শকদের একবার একদম তুমি কি এর উপরে কাঁচা তেল ছড়াবে একদম নামাবার সময় করবো ঠিক আছে তাহলে একটু ছড়িয়ে দেখে দেবে কতটা ছড়াচ্ছ তাহলে আমি একটু দর্শকদের রেসিপিটা দেখাতাম স্বাদে ঝাঁঝে গন্ধে অতুলনীয় মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচিঘানি মাস্টার্ড অয়েল ছড়িয়ে আমরা রান্নাটা একটু ঢাকা দিয়ে একটু দমে একটু কম আছে তৈরি হবে তারপর সার্ভ করবো কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এই সুপার হিট রেসিপি আরও একবার বেলে মাছের বেগুন বড়ি দিয়ে সর্ষে বাটার ঝাল বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তার মধ্যে টুকরো করা বেগুন আর কলাই ডালের বড়ি ভেজে তুলে নিয়ে ওই ফ্রাইং প্যানে আরও একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে ভালো করে ভাজতে হবে এবার ওর মধ্যে একে একে নুন হলুদ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে আলাদা একটা বাটিতে সর্ষে বাটা জলের সঙ্গে গুলে ছাঁকনিতে ছেঁকে সেই সর্ষে ছাঁকা জল ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে নাড়তে হবে এবার মিশ্রণটি একটু ফুটে এলে বেগুন আর বড়ি দিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে আগে থেকে ভেজে রাখা বেলে মাছ সামান্য উলট পালট করে একটু জল কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি দিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করুন বেলে মাছের বেগুন বড়ি দিয়ে সর্ষের ঝাল শর্মিষ্ঠা দিয়ে আমায় বলেছিল যে সুদীপা কচু পাতা চিংড়ি ভীষণ ইজি বলে মুখে বলে দিয়েছিল শুক্লা দিয়েও তাই রিজুও তাই কিন্তু যেটা হয় একবার নিজের চোখে না দেখে জানি খুব সহজ রেসিপি একবার দেখিয়ে দিলে সুবিধা হয় এর জন্য কি কি লাগছে তুমি বলো কচু পাতা নেওয়া হয়েছে এটাকে বলা হয় দুধ মান কচু আর কি কি লাগছে বলো এছাড়া লাগছে একটু পোস্ত বাটা ঠিক আছে বাগদা চিংড়ি তার সঙ্গে একটু কালো জিরে কাঁচা লঙ্কা চিরে রাখা আচ্ছা পোস্ত রেখেছি একটু গার্নিশের জন্য ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কচু পাতা যার মধ্যে আমরা খাবারটা সার্ভিস করব ও ওটা এমনি সার্ভিসের জন্য রাখা আছে একটু পোস্ত রেখেছি পোস্ত দানাটা একটুখানি সার্ভিসের জন্য রেখেছি এটা পোস্ত বাটা এটা পোস্ত বাটা একটু হলুদ চিনি নুন এই হচ্ছে ব্যাপার তো প্রথমে তেলটা গরম করে প্রথমে একটু তেল দাও সর্ষের তেল তুমি চলে এসে দিকে আমি তো বুঝতে পারবো না কতটা কি লাগবে আমি হেল্প করবার জন্য রয়েছি এইবার আপনাদের বলি
আমি তো দেখুন আমার সমস্ত সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করি, সমস্ত কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা এখন ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। একটু তেলটা গরম হওয়া অবধি আপনাদের জানাই, এই যে দুধ মানকচুর পাতা, সেটা কি বাজারে কিনতে পাওয়া যায়? কিনতে পাওয়া গেলে কোথায় পাওয়া যায়, কীভাবে চিনবেন, কীভাবে কিনবেন, কত দাম, এর একটাই উত্তর, বিগ নো। মানে বাজারে খুব বেশি এটা কিনতে পাওয়া যায় না, সুতরাং দরাদরির প্রশ্নই ওঠে না, দামের প্রশ্নই ওঠে না। এটা পাওয়া যায় যদি কাছাকাছি বাগান থাকে এবং এগুলো বিভিন্ন জায়গায় হতে থাকে, তুলে নিয়ে আসতে হবে শুধুমাত্র। এবার যেটা করতে হবে, আমাদের রান্নাটা শুরু করতে হবে। তো প্রথমে কি করব, প্রথমে একটুখানি কালো জিরা দিয়ে দাও। দিয়ে দেবো, সামান্য দেবে। তুমি আমাদের খুন্তি নিয়ে না, আমি নিয়ে নিয়েছি, আমি শাড়িটা সরিয়ে দিলাম মাথা। থ্যাংক ইউ। কতটা? ব্যাস, এবার একটু ক্র্যাকল হোক। হুম হুম, এবার দাও কচু পাতাটা পুরো দিয়ে দাও। হ্যাঁ, পুরো কচু দিয়ে যাব না, কিছু সেদ্ধটা তো করব না, করতে হবে না। কচু দুধ মান কচু পাতাটা কুচানো রয়েছে, সেটা এর মধ্যে দিতে হবে। বাস, হ্যালো, তোমাকে প্রথম খাওয়াবো কিন্তু। হ্যাঁ, আমি প্রথমে খাই না, একদম, তারপরে তোমরা। এর মধ্যে নুনটা কখন দেব? এর মধ্যে নুনটা দেবে যখন পুরো জলটা ইভাপোরেট হয়ে যাবে, তখন তুমি নুনটা দেবে। এই দেখুন আমাদের রান্নাও এখন চলছে, এই সময় আমাদের নুনটা দিতে হবে, তাই তো? একদম। কতটা নুন দাও? অল্প একটু দাও নুন, নুন দাও, পরেও দিতে হবে না? বাবা তুমি দাও, তুমি দাও না, তোমার খারাপ হলে বলবে আমার জন্য, কোনো অসুবিধা নেই, আমি জানি। নুন চা দেওয়া কমপ্লিট। এবং এই যে কচু পাতাটা যেটা আর কি বলার জন্য, তো সেটা হচ্ছে বেসিক্যালি কচু পাতাটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় যদি নুনটা হয় তাহলে বেটার, ঠিক আছে? কোনোভাবে যেন জলের সংস্পর্শ ব্যাপারটা না আসে, জলটা যেন না বেরোয়। হয়ে গেলে কচু পাতাটা, এবার এটা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, এবার তুই আমাকে একটা বোল দাও। বোল? হ্যাঁ, ছোট একটা কিছু দাও যেটা আমাদের উঠিয়ে রাখো। ও আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো? বলো। সেটা হচ্ছে যে আমি এই কচু পাতাটাই পাই গড়িয়াহাট মার্কেটে, যে শাকুলি একজন মাসি আছে, সেই মাসির কাছে বললে অর্ডার দিলে তবে এনে দেয়। ও মানে আগে থেকে বলে রাখতে হবে? ও রেগুলার আনে না, ওই ইয়াং পাতাটা, মানে কচি যে পাতাটা গোটানো পাতাটা, ইয়াং পাতা, ইয়াং পাতা, ওটা ইয়াং পাতাই বলে। পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা, মানে বোঝা যাচ্ছে যারা শাক বিক্রেতা তাদের কাছে গেলে আগে থেকে বললে ওরা এনে দেয়, এবং বিভিন্ন স্টেশনে খুব ভালো শাক পাওয়া যায়, স্টেশনে মাসিদের বললে তারা এনে দিতে পারে। আর তেল দাও তুমি না, কতটা তেল দেওয়া হবে? অল্প। আচ্ছা, ঠিক আছে। এটা আমরা ব্যবহার করছি আবার ওই মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। এখানে শর্মিষ্ঠা দেখে আমি একটু ইনক্লুড করতে চাই আমাদের আড্ডার মধ্যে বা আলোচনার রান্নার মধ্যে, যে রাইস ব্র্যান, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল এমন একটি তেল যেটা নিয়ে না বহু প্রশ্ন আমি পাই। হ্যাঁ, প্রশ্নটা সবাই জিজ্ঞাসা করে যে সাদা তেল সাদা হয়, এটা কেন অরেঞ্জিশ? কারণ এটা জ্যান্থোফিল থাকে। হ্যাঁ, জ্যান্থোফিলটার কালারটাই অরেঞ্জিশ, সেজন্য এটা অরেঞ্জ কালার হয়। তাছাড়া স্কায়োলিথ থাকে, তোমার রাইসেনা থাকে, এগুলো কি করে হাড় মজবুত করে। না, আমি বলছি যে এইটা কি, তুমি যেটা আমায় বলছিলে যে সর্ষের তেলে যে রান্নাটা হয় সেটাও এতে করা যায়, আবার সাদা তেলে যে রান্নাটা হয় সেটাও এতে করা যায়। মানে একটা তেল কিনলে দুটো পারপাস হয়। বাহ, এবার কি করতে হবে বলো? আচ্ছা, এবার তুমি আমাকে এর মধ্যে দেবে হচ্ছে কাঁচা লঙ্কা যে স্লিট করে রেখেছি সেটা দাও, দিয়ে দাও। দেবো? হ্যাঁ হ্যাঁ, সবগুলো দিয়ে দাও। আর একটু খানি কালো জিরে দাও। কালো জিরে? এবার এইবারে চিংড়ি মাছগুলো দিয়ে দাও। আচ্ছা, সবাই আমায় জানতে চায় সুদীপার রান্নাঘরে আমার যে জার্নি শুরু হয়েছিল, আজকে আমি এখানে এই স্টেজ থেকে, সত্যি একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি রিজুকে ধন্যবাদ না জানালেই নয়, কেননা বিভিন্ন সময় ফোনে কিচেন সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, কোনো কিছু সম্পর্কে আইডিয়া ছিল না, এবং সত্যি রিজুর সাহায্য ছাড়া সুদীপার রান্নাঘর একেবারে পসিবল ছিল না। থ্যাংক ইউ রিজু। থ্যাংক ইউ তোমাকেও। এই রেসিপিটা তুমি আমায় দাওনি। এইবারে কি করবো? একটা টস মারলে জিনিসটা ঠিক হয়ে যাবে। এরপরে কচু পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। এই তো গন্ধটা বেরিয়েছে। কেউ চাইলে কচু পাতা আরো একটু বেশিও দিতে পারে, কোনো অসুবিধা নেই। এবার তুমি দেবে হচ্ছে এর মধ্যে পোস্ত বাটা। পোস্ত বাটা? ইয়েস। আমি দেখেছি অনেক জায়গায় সর্ষে বাটাও দেয়। হ্যাঁ, সর্ষে বাটা তুমি দিতে পারো, না দেওয়ার কিছুই নেই। হলুদ দেবো না? হলুদ, হলুদ দাও একটুখানি, একটু দিয়ে সামান্য নুন, হলুদ সামান্য বলেছো, সামান্য দিল। নুনটা এখন আমি দেবো না, নুনটা আমি দেবো যখন লাস্ট একদম জল দেওয়ার পরে কি লাগছে সেটা দেখে নুনটা দিই। আর এটা চিনি? চিনি তো, ওটা তো নুন আর চিনি তো, ওটা তো খাবারের মধ্যে তুমি যখন ইচ্ছে দিতে পারো।
এবার এবারে আমি ওতে জল দেব। আমরা ব্যবহার করছি আবারও কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার। রান্নায় পিউরিফাইড ওয়াটার ব্যবহার করুন, স্পেশালি চা বানানোর জন্য তো খুবই উপকারী। আর একটু হানি দেব। বাস, বাহ, এবার এটাকে ঢেকে দেব। ঢেকে দে, ঢেকে দিও হলে বাস। এবার ঢেকে দেওয়া হলে একটুখানি ফুটে যাবে, চিংড়ি মাছটা একটু নরম হবে। ও আচ্ছা আচ্ছা, বেশি কিছু করার নেই না। তাহলে একটা কাজ করি, তোমাদের দুজনকে এতক্ষণ ধরে এত জ্বালিয়েছি, এত বিব্রত করেছি এবং তোমাদের থেকে দুটো দারুণ রেসিপি পেয়েছি সেই জন্য, এবং এখানে আসার জন্য এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমাদের হলো তোমাদের দুজনের জন্য, তাই তোমাদের জন্য রয়েছে আমাদের তরফ থেকে কিছু উপহার। দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকস এর তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মর্টন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এইবার কি নুন দিতে হবে? এইবার নুন দিতে হবে। আচ্ছা, thank god finally the final you please do the honor ha wow tomar ebar ar tel tel chhorate hoy na ebar ektu khani kacha shosher tel opore ektu khani dewa ditei pare acha thik ache dao na ektu puro ready ha thik ache acha kacha shosher tel e byapar ekta kotha boli এর সাথে যদি কাঁচা সর্ষের তেল তুমি একটু দাও তাহলে কিন্তু ফ্লেভারটা এবং ওটা যে এটা ব্যাপার পড়ে না যে অনেক বড় উটপুট করা, কিন্তু এটা কিন্তু অনেকটা সেভ করে দেবে। আচ্ছা, আমরা আর একটু কাঁচা সর্ষের তেল মানে ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল ছড়িয়ে এটাকে সার্ভ করছি। আপনাদের দেখে দিচ্ছি রেসিপিটা আরও একবার। কচু পাতায় চিংড়ি বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল গরম করে সামান্য কালো জিরে দিয়ে ওর মধ্যে কুচনো দুধ মান কচু পাতা দিয়ে নাড়াচাড়া করে জল শুকিয়ে এলে ওর মধ্যে একটু নুন দিয়ে ইন্ডাকশন অফ করে ভাজা কচুগুলো একটা পাত্রে তুলে নিয়ে ওই ফ্রাইং প্যানেই সর্ষের তেল গরম করে ওর মধ্যে স্লাইস করা কাঁচা লঙ্কা, কালো জিরে আর বাগদা চিংড়িগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার ওর মধ্যে সটে করা কচু পাতা, পোস্ত বাটা, সামান্য হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে খানিকটা জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর মাছগুলো সেদ্ধ হয়ে এলে ঢাকা খুলে ওপর থেকে নুন আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি কচু পাতায় চিংড়ি মাছ। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে, যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা তাহলে কুচিনে আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার, আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্নার সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা তাহলে কুচিনে আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না ছেপে বেরোবে হ্যাংলা হিসেলে আপনারই নাম ও ছবি সহ, আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। চিংড়ি মাছটাকে ঢেকে রেখেছো কেন? না, চিংড়ি মাছটা ঢাকেনি, চিংড়ি মাছটাকে সাজিয়েছি। ও, আমার দিক থেকে লুকানো রয়েছে। নিয়ে একটা, হ্যাঁ তোমরাও খেয়ে দেখো। আপনারা তো দেখতেই পেলেন এবং আপনারা জানেন দুজনে নিজ নিজ ক্ষেত্রে স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত, এবং আমার বলার অপেক্ষা রাখে না, দুটো রান্নাই এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। যতই ধন্যবাদ দিই কম হবে, কেননা দুজনে সাংঘাতিক ব্যস্ত, সেখান থেকে আমরা ডেকেছি, তোমরা চলে এসছো, সত্যি আমরা ধন্য, আমরা সমৃদ্ধ। এবং কালকেও থাকবেন এরকমই একজন শেফ, একজন ফুড কলামিস্ট আপনাদের জন্য। আপনি বুঝতেই পারছেন কালকেও জমজমাট হবে রান্নাঘর, আপনারা সঙ্গে থাকবেন সে কথা আমি জানি। আর এবার আমাকে অনুমতি দিন, কেননা এখন সময় নাম্বার ওয়ান দিদি না দাদাদের।